চৈত মাস যেতে এলো না, এখনো কি গরম পড়েছে দেখেছেন ঠাকুর মশাই? এখনকার পাখাগুলোতে হাওয়া হয় না একদম। আগেকার দিনের পাখায় কি হাওয়া হইতো? তাল পাতার পাখা তো, শরীর ঠান্ডা। এখনকার পাখাও তাল পাতাতেই তৈরি হয় না? সে হয়, কিন্তু তেমন তাল গাছও নিয়ে আসে পাখাও আর তৈরি হয় না যাই বলে। তো মতলবটা কি বল দেখি? ভর দুপুর কালে উদয় হলি কেনে ধারটার মেটাবি নাকি? হ্যাঁ মেটাবো তো, ধান নিয়েছি সদ দিতে হবে না? কত পা জানো তুমি? বলিস তো খাতা খুলি, নইলে এখন ঝামেলা করিস না, বিদা হয় এখান থেকে। তাহলে থাক, ওই সামনের সপ্তাহে 100 দিনের কাজের টাকা পাবো, পঞ্চায়েত বলেছে, তখন তোমার টাকা আগে দো দেবো আমি। ও টাকা শোধ করতে আসিস নি, তা তোরে দেখেই বুঝেছি কত চা কথাকার। একটা কথা ভালো করে শুনে নে, আগের ধার মেটানো না পর্যন্ত ফুটো করি মালও কিন্তু তোকে আমি দেবো না। মরে যাবো ঠাকুর মশাই, ভাতের বদলে যে মুড়ি খাবো সে মুড়িটুক পর্যন্ত ঘরে নি। এই শেষবার মা কালীর দিবি বলতে আর আসবো না আমি। ঝামেলা করিস না নগেন, 1 কেজি চাইলে আর ওই টাকা পাচেকে সর্ষের তেল দিলি হবে আমার। কেজি খানেক চাল কেন? করোনার ফ্রি চাল পাসনি? অনেক করে বলেলাম, দিল না শালারা, বললো রেশন কার্ড ছাড়া হবে না। কাট করিসনি কেন? শুনতেছেন ঘরে মুড়ি খাওয়ার পয়সা নেই, কাট করতে টাকা লাগে না? ও আচ্ছা ঠিক আছে, এখন বিদে হ, খামুখা ঘুমটারে নষ্ট করলো এসে। ঠাকুর মশাই আমার জন্যই বলতিস নে, ঘরে নাতিটা আসতো। খালি সবসময় নাতির দিব্যি কেন রে? তোর নাতির জন্ম কি আমি দিয়েছি? না না সিসি, আপনি দেবেন কেন? জন্ম দিয়েছ তো আমার ছেলে, সরের বাচ্চা কোথাকার। আর সব করি ছেলের নাম রেখেছে বচ্চন, ওসব নাম আমাদের ঘরের ছেলির মানায়। ওরে বাপরে 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 বাপ, এই শুরু হলো মহাভারত। এরপর বলবি পার্টি করতে গিয়ে খুন হলো, বাচ্চার মা বাচ্চাকে রেখে পালিয়ে গেল, সব দায় পড়লো তোর ঘাড়ে, শুনতে শুনতে আমার কান পচে গেল, তুই বিদেয়।